হ্যাঁ, কেন হুমায়ুন আহমেদের মতো হতে হবে? সে তো তার মতো একটা কিছু হবে, এমনও তো হতে পারে সে হুমায়ুন আহমেদের চেয়েও আরো সামনে এগিয়ে যাবে। না, মনে হওয়াটা স্বাভাবিক, কারণ অনেকেই হয়তো বা এরকম ভাবে চিন্তা করে। আমি অভিনেতা শাকিব খানকে আমি কোনোভাবেই অন্য চোখে বা দূরের করে ভাবি না, আমার কাছে মনে হয় সিনেমা সিনেমাই। প্রেমপত্র বলে তো আসলে কিছু নাই এখন আর। আসলে প্রেমপত্র বিষয়টা অনেক মন খারাপের বিকারটা আমি সুন্দর করে অনেক প্রেমপত্র বিষয়টা আসলে অনেক অনেক ম্যাসিভ। আমার আছে জল, আমার আছে জল, আমার। এটা যারা বলেন তারা ভালোবেসে বলেন, আর যিনি শুনে খুশি হন, তিনি হুমায়ুন আহমেদকে ভালোবাসেন বলেই তো খুশি হন, সেই জায়গা থেকে ভালোই লাগে। কিন্তু আমার কাছে মনে হয় যে এটাতে তাকে বড় করার চেয়ে তাকে একটা সীমিত গণ্ডির মধ্যে বেঁধে ফেলা হচ্ছে। হ্যাঁ, কেন হুমায়ুন আহমেদের মতো হতে হবে? সে তো তার মতো একটা কিছু হবে, এমনও তো হতে পারে সে হুমায়ুন আহমেদের চেয়েও আরও সামনে এগিয়ে যাবে। তো আমার কাছে কাউকে কারো মতো বলে এই যে একটা বক্সের ভিতরে ঢুকিয়ে দেয়া, এই জিনিসটা মনে হয় সেই মানুষটার প্রতি আমরা আসলে অন্যায় করছি। ইদানিং বইয়ের সাথে আমার একটু দূরত্ব তৈরি হয়েছে, দুই ছেলের সাথে আমার প্রত্যেক বৃহস্পতিবার হচ্ছে আমাদের মুভি নাইট, আমাদের একদম রুটিন করা আছে, এবং কোনো বৃহস্পতিবার যদি একটু মিস হয়ে যায় আমার শুটিংয়ের কারণে, এটা আমাকে ভর্তুকি দিতে হয় যে মাসে আসলে আমাদের কয়টা দেখার কথা, তো যেটা মিস হয়েছে ওটা অন্য সময় দেখে নিতে হয়। এবং এখন যেহেতু আমাদের ছুটিই চলছে, এখন আমরা রোজ প্রচুর মুভি দেখছি। আমার বাসায় একটা 120 ইঞ্চি প্রজেক্ট মানে স্ক্রিন আছে, একটা খুব ভালো প্রজেক্টর আছে, পুরো সাউন্ড সিস্টেম করা আছে, সমস্ত কিছু। গত বছর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম আমেরিকাতে, ওখান থেকে নিয়ে এসেছি, এবং পুরো একটা মিনি মুভি হল আছে আমার বাসায়, প্রচুর ছবি দেখি আলহামদুলিল্লাহ। একেবারে বেড়াতে গিয়েছি নুহাশপল্লিতে, হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে গিয়েছি নুহাশপল্লিতে। নুহাশপল্লিতে সচরাচর তো আসলে বেড়াতে যাওয়া হয় না, হয় কাজে যাওয়া হয় নয় এমনিতে, এটা তো ওটা তো আসলে লাইক মাই সেকেন্ড হোম। কিন্তু এবার গিয়েছি রমজান মাসে, তো জায়গাটা ফাঁকা থাকে, যেটা হয় যে এখন এত বেশি বাইরের মানুষের একটা চাপ থাকে, আমি একটু সুন্দর করে নুহাশপল্লির মাঠটা বাচ্চাদেরকে নিয়ে আসলে হেঁটে বেড়াতে পারি না। তো রমজান মাসে পরপর দুবার গেলাম, একবার গেলাম শুটিংয়ের কাজে, তখন দেখলাম যে একদম ফাঁকা নুহাশপল্লি, মানে আমাদের নুহাশপল্লি আমাদেরই। এরকম হওয়ার পর মনে হলো না এবার বাচ্চাদের নিয়ে একবার আসতে হবে, তো ওদের নিয়ে 3 দিনের জন্য গিয়েছিলাম। মনে হচ্ছিল যে মানে ঘাসগুলো আমাদেরকে চেনে, অবশ্যই চেনে, কিন্তু অন্য সময় এত বেশি মানুষের ভিড় থাকে, বের হওয়ার সাথে সাথে আমার বড় ছেলেই বলছে যে মা, হ্যাঁ মা আমাকে জোর করে সেলফি তোলে, মানে ওকেই জোর করে, ওর সাথেই সেলফি তোলা হয়, ছোট জনকে জোর করে কোলে নিতে চায়, ওরাও খুব খুব মানে আপসেট হয়ে যায় আসলে, যে বাইরের অপরিচিত মানুষদের যে একটা প্রেশার ওদের উপরেও। তো এবার অনেক দিন পরে কোনো বাইরের মানুষ ছাড়া মাঠের মধ্যে খোলা আকাশের নিচে মনে হলো যে তিনজনে শুয়ে আমরা জ্যোৎস্না দেখেছি, একসাথে আমরা বৃষ্টিতে ভিজলাম, একসাথে পুকুরে মাছ ধরা হলো, তো একটা অন্যরকম ভ্যাকেশন। লাস্ট খুব রেগেছি এডিটিংয়ে, এই যে বোতল ভূত নাটকের এডিটিংয়ে, এটা আমি রোজ রোজ একবার করে কাঁদি, লাস্ট কেঁদেছি গতকাল রাতে, এটা রুটিনের মতো। প্রেমপত্র বলে তো আসলে কিছু নাই এখন আর। আসলে প্রেমপত্র বিষয়টা অনেক মন খারাপের বিকারটা আমি সুন্দর করে অনেক প্রেমপত্র বিষয়টা আসলে অনেক অনেক ম্যাসিভ, হ্যাঁ অনেক সুন্দর। তো আমি ক্লাসিক কথাই বলছি যে প্রেমপত্রের বিষয়টা অনেক সুন্দর। তো আমার কাছে মনে হয় না প্রেমপত্র লেখার মতো, সাহস বলবো না, লেখার মতো সবার হৃদয় থাকে প্রেমপত্র, যদি বলি যোগ্যতাটাও ব্যাপার। তো এমনিতে অনেকেই গল্প টল্প করতে চায় ফেসবুকে, অবভিয়াসলি আমি ফেসবুকের মেসেজের জন্য কম খুলি, আর এগুলো খুব আসলে না, আমি বলছি অপরিচিত মানুষের কথা, হ্যাঁ পরিচিত মানুষ বেশিরভাগই হয় আমার ভাই নয় আমার বন্ধু, ভাই বন্ধু বা আঙ্কেল বা স্যার, হ্যাঁ তো অপরিচিত মানুষ অনেকেই দেখা করতে চায় অনলাইনে, দেখলে একটু ম্যাডাম জেগে আছেন কেন এরকম একটু পোক করতে চায়। তো এগুলো যদি গা ঝাড়া দেওয়ার মতো না হই তাহলে কিভাবে হবে, সেটা কোনো ব্যাপার নাকি। হ্যাঁ হ্যাঁ খুব পাগলামি করার চেষ্টা করে অনেকেই, বেশিরভাগই মেয়ে।
আমার অনেকগুলো মেয়ে মেয়ে ঠিক ফলোয়ার বা ফ্যানের পর্যায়ে ওদেরকে ফেলা যায় না, এদেরকে ফেলা যায় না। এদের ব্যাকুলতাটা এমন, মানে এরা কিভাবে জানি আমার আমাকে মায়ার বাঁধনে জড়িয়ে ফেলেছে, এরকম অনেকেই আছে। একদম আমি নাম ধরে ধরে যদি বলি, মুনমুন নামে একটা মেয়ে আছে, ওর নাম ফেসবুকে ও ফাহমিদুন নবী নামে লিখে, এই মেয়েটা একদম আমার হৃদয়ে জায়গা নিয়ে নিয়েছে। এভাবেই পরিচয় কিন্তু এরকম আমাকে মায়ায় জড়ানো। ফারহিন বলে একটা ডাক্তার মেয়ে আছে, ডেন্টিস্ট। তারপর একটা মেয়ে তো ওর নামই চেঞ্জ করে ফেললো, নিশাদ অর্পিনীত, ওর নাম কিন্তু অর্পিতা। মানে এরকম আরও অনেকেই আছে, আমি কিন্তু একটা দুটো বললাম। তাহমিনা নামে একটা মেয়ে আছে, ওরা আমাকে যেই পরিমাণ, ওরা আসলে আমাকে প্রেমপত্র লিখে, ওরা ওরা রমজান মাসে এরকম হয়েছে যে রোজা রেখেছে, সন্ধ্যাবেলায় সে সাতটা এতিম বাচ্চাকে ইফতার করাচ্ছে, এবং তার আমার কোনো একটা স্টেটাস পড়ে তার মনে হয়েছে যে শাওনাপুর মন খারাপ, সে শাওনাপুর মন যেন ভালো হয়, সেই জন্য সাতটা এতিম বাচ্চাকে সে ইফতার করিয়েছে। সে করিয়ে ওই ইফতারের ছবি ভিডিও আমাকে পাঠাচ্ছে যে আপু এখন তোমার মনটা একটু ভালো করো। হ্যাঁ, সবে বরাতের রাতে নামাজ পড়ে আপু তোমার জন্য কি চাইবো, তো এই মায়ার বাঁধনটা অন্যরকম। না, মনে হওয়াটা স্বাভাবিক, কারণ অনেকেই হয়তো বা এরকম ভাবে চিন্তা করে। আমি অভিনেতা শাকিব খানকে আমি কোনোভাবেই অন্য চোখে বা দূরের করে ভাবি না, আমার কাছে মনে হয় সিনেমা সিনেমাই। হ্যাঁ, আমি যেই সিনেমাটা বানিয়েছি, একটি মাত্র সিনেমাই বানিয়েছি, সেই চরিত্রের জন্য আমার কাছে শাকিব খানকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়নি। আমার কোনো দিন মনে হলে আমি খুব চাইবো তাকে নিতে, নিতে পারবো কি না জানি না, কারণ ওনার যা ব্যস্ততা, ওনার যেরকম একটা সময় নিয়ে যেই টানাপোড়েনটা থাকে, সেই সময়ের মধ্যে ঢুকতে পারবো কি না জানি না, কিন্তু ওনার করার মতো চরিত্র যদি আমার কোনো সিনেমায় থাকে, আমি খুব চাইবো ওনাকে নিতে। আমি কখনো মনে করি না অভিনেতা হিসেবে উনি খারাপ, উনি অনেক ভালো অভিনয় করেন, অনেক ডেডিকেটেড চলচ্চিত্রের প্রতি। হ্যাঁ, সব সিনেমায় যে একদম খুব ভালো অভিনয় করবেন এটা কেউ পারে না, কেউই মহাপুরুষ না যে সব একই রকম হবে, সবই ভালো হবে, সবই সুপার ফাইন হবে। হুমায়ুন আহমেদের সব বই কিন্তু একই রকম ভালো না। হ্যাঁ, তো একটা না, আমি বলেছি একই রকম ভালো না, সব বইই ভালো অবশ্যই, কিন্তু একই রকম না, সব বই কিন্তু আসলে মধ্যাহ্ন নয়, সব বই কিন্তু জ্যোৎস্না জয়নের গল্প নয়। তো খারাপ এক একটা কাজ শাকিব খানেরও আছে, আবার ভালো এক একটা কাজও আছে, আমি ওনাকে অন্য চোখে দেখি না। সুলতানা লিখেছেন, নাহিদা সুলতানা লিখেছেন, সাউন্ড সুইজারল্যান্ড জুরিখে আপনার সাথে দেখা হয়েছিল, গুড টু সি ইউ টিয়ার। জুরিখে দেখা হয়েছিল, হ্যাঁ, আমি সুইজারল্যান্ড গিয়েছিলাম আমরা একটা নাটকের কাজে, হুমায়ুন আহমেদ আমি। নাটকটির নাম হচ্ছে, এই নাটকটির নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, খুব চমৎকার একটি টেলিফিল্মের কাজে গিয়েছিলাম। তখন জুরিখে আমরা গিয়েছিলাম হচ্ছে খেলা দেখতে, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার খেলা ছিল, তো জুরিখের একটা খাবারের দোকানে আমরা খেলা দেখেছি। তো ও জুরিখেই কোনো একটা পার্কে মনে হয় দেখা হয়েছে ওনার সাথে আমার মনে হচ্ছে। না না, আমার কিন্তু সুইজারল্যান্ড খুব প্রিয় একটা দেশ জানেন, এত সুন্দর, এত মানে প্রাকৃতিক বিউটি এত ভালো, এবং ওখানকার মানুষগুলো কিন্তু খুব ভালো, মানুষগুলো খুব ভালো জানেন। আমরা খেলা দেখতে চাই বলে আমাদেরকে কত কষ্ট করে একটা ইউরোপিয়ান পাব খুঁজে বের করে দিল যেখানে খেলা দেখতে পারবো। খুব ভালো মানুষ, মানে সুইজারল্যান্ডের মানুষ অসাধারণ। যদিও আমরা রেডিওতে এখন গানের চেয়ে আড্ডাই বেশি শুনি, ভালোই লাগে আড্ডা শুনতে, কিন্তু আমার কাছে মনে হয় যে রেডিওর কারণে আমাদের গান শোনার সম্ভাবনাটা বেড়েছে, সুযোগগুলো তৈরি হয়েছে, আমরা প্রচুর গান শুনতে চাই রেডিওতে। আসলে শ্রোতাদের বলবো না, এটা রেডিওকেই বলছি, আপনারা প্রচুর প্রচুর গান চালাবেন এবং শ্রুতিমধুরভাবে কথা বলবেন, ইংরেজি বাংলার সংমিশ্রণে বলবেন না, এটা অনুরোধ আপনাদের প্রতি। যেহেতু জাগতে এসেছি, জাগকেই বলছি, কথা শুনতেও যেন ভালো লাগে, কথাকে যেন বিরক্তিকর মনে না হয়, সেভাবে করেই আপনারা চালিয়ে যাচ্ছেন আশা করছি, কারণ আমি রাত আড্ডাটা আমিও দেখে মানে শুনেছি আগে, ভালো লাগে আমার কাছে। আর শ্রোতাদের সবাইকে বলছি, আপনারা যারা ভালোবাসেন তাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের ভালোবাসাতেই আসলে আমরা এগিয়ে যাই, স্বপ্ন দেখি। যারা ভালোবাসতে ইচ্ছা করে না, অবশ্যই আপনারা ভালোবাসবেন না, আপনাদের ঘৃণাটাও আমাদেরকে একটু হলেও এগিয়ে দিবে। তো সবাইকে শুভেচ্ছা, আর আমার আছে জল। তো আমরা শেষ করব আমার আছে জল শাওনের কণ্ঠে, এবং আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল, ও সেই জল যেন পদ্মপুকুর,
মেঘলা আকাশে মধ্য দুপুর, সেই জল যেন পদ্ম পুকুর, মেঘলা আকাশে মধ্য দুপুর, অচেনা এক বনবা শিশুর বিষাদে কোমল, আমার আছে জল, 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 ও সেই জল যেন পদ্ম পুকুর, মেঘলা আকাশে মধ্য দুপুর, সেই জল যেন পদ্ম পুকুর, মেঘলা আকাশে মধ্য দুপুর, অচেনা এক বনবা শিশুর বিষাদে কোমল, আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল।